অ্যামেজিং। এক ক্লিকে এত সুন্দর ইমেজ থেকে এতগুলো পিডিএফ একসঙ্গে করা উইদাউট এনি সফটওয়্যার, আই থিঙ্ক ভেরি ইন্টারেস্টিং ভিডিওটা। আর অ্যাকচুয়ালি ফটোটা যে উঠেছে ইনি আরেকটু সুন্দর করে ফটো উঠালে এটা আরও বেশি সুন্দর দেখা। থ্যাংকস ফর ওয়াচিং। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইনফরমেটিভ হতে চলেছে। আচ্ছা, অনেক সময় বিষয়টা এরকম থাকে যে ইমেজ, অনেকগুলো ইমেজকে পিডিএফ করতে হয় বা ইমেজগুলো এলোমেলো থাকে, সেগুলোকে ঠিক করে পিডিএফ তৈরি করে দিতে হয়। অনেক অফিসে রিপোর্ট তৈরি করার সময় এটা অনেক বেশি প্রয়োজন হয়। তো সেটা আজকে আমরা দেখবো উইদাউট এনি সফটওয়্যার কীভাবে আমরা কাজটা করতে পারি। আমি অনেকগুলো ফটো ডাউনলোড করে রেখেছি, এই ফটোগুলো আমাকে দেওয়া হয়েছে। এই যে ফটোগুলো এরকম রয়েছে এলোমেলো, এভাবে যদি পিডিএফ করি তাহলে বিষয়টা খারাপ লাগবে দেখতে। তো এই ফটো আমরা উইদাউট এনি সফটওয়্যার কীভাবে এডিট করে এতগুলো ফটোকে একসঙ্গে রিনাম করে পিডিএফ করে ফেলব, আমরা এটা দেখাবো। লেটস সি, এখানে এডিট বাটনে গেলাম, ছোট করে নিলাম সিলেক্ট, যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে ক্রপ করে দিলাম, সেভ। ওয়াও, ইন্টারেস্টিং। এভাবে আমরা একটা একটা করে সবগুলো ফটোকে আগে রিসাইজ করে নেব, তারপরে দেখাচ্ছি কীভাবে পিডিএফ করবো এবং নেব। আমাদের সবগুলো ফটো মোটামুটি সিস্টেমে এডিট করা শেষ হয়ে গেছে, যতটুকু অংশ প্রয়োজন ততটুকু রেখে বাকিগুলো কেটে দিয়েছি। এখন আসি সবগুলো ফটো একসঙ্গে রিনাম করবো কীভাবে। সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে F2 বাটন প্রেস করলাম, এখানে লিখলাম আমরা February 2023, কন্ট্রোল চেপে ইন্টার প্রেস করলাম, প্রত্যেকটা ইমেজ একই সঙ্গে রিনাম হয়ে গেল। ওকে, এবার আমাদের পিডিএফ করার পালা, এতগুলো ইমেজকে একসঙ্গে একই পিডিএফ ফাইলে করব। সিলেক্ট করে নিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করলাম, অথবা যে কোনো একটা ফটোর উপর গিয়ে রাইট বাটন মেরে প্রিন্টে প্রেস করার সঙ্গে সঙ্গে এরকম একটা লেআউট চলে আসবে আমাদের। তো আমরা এখানে করব কি, মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ। ওকে, আমরা এটাকে একটু সুন্দর করি, আমরা চাচ্ছি যে এটা চারটা করে একসঙ্গে দিব, না এতগুলো করে একসঙ্গে দিব, না 35টা করে একসঙ্গে দিব, আমরা চারটা করে দিই। ইটস ভেরি কুল, আমার মনে হয় এটা অনেক বেশি সুন্দর লাগছে। চারটা করে দিলে 3 পেজ হচ্ছে, একটা করে যদি যাই তাহলে 11 পেজ হয়ে যাচ্ছে, এটা অনেক বেশি পেজ হয়ে যাচ্ছে আমার মনে হয়। সো আমরা যদি 4টা করে দিই বা 6টা করে যদি দিই তাহলে 2 পেজের মধ্যে এটা কাভার হয়ে যাবে, 4টা করে দিই তাহলে আরও বেশি সুন্দর লাগবে। ওকে, 4টা করে দিলাম, প্রিন্টে সিলেক্ট করলাম আমরা, অলমোস্ট আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। আমাদের এখানে একটা ফাইলের নাম চাচ্ছে, আমরা দিয়ে দিলাম February 2023, সেভ দিয়ে দিই। ওকে, প্রসেসিং ডান, আমাদের কাজ কিন্তু কমপ্লিট। এই যে এখানে পিডিএফটা চলে আসছে, ওপেন করে ফেলি। ওকে, বুম। এবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, একটু বাঁকা হয়ে আছে, আমরা এটাকে এইটাতে দিয়ে রিসাইজ করে নিব, সোজা করে নিব। অ্যামেজিং, এক ক্লিকে এত সুন্দর ইমেজ থেকে এতগুলো পিডিএফ একসঙ্গে করা উইদাউট এনি সফটওয়্যার, আই থিঙ্ক ভেরি ইন্টারেস্টিং ভিডিওটা। অ্যাকচুয়ালি ফটোটা যে উঠেছে ইনি আরেকটু সুন্দর করে ফটো উঠালে এটা আরও বেশি সুন্দর দেখাতো। থ্যাংকস ফর ওয়াচিং।